তো আয়েশা আর ইব্রাহিমও রেডি হয়ে গেছে, সবজি তুলে ডেকে চলে এসেছি। তাহলে অনেক বেশি কাজ একসাথে জমে যায় না। জুম কা নিয়ে বুঝছো না, তুমি রেডি? তো লামিসা বের হয়েছে আর এদিকে স্কুল বাস চলে এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হ্যাপি বলছি ইউএসএ থেকে। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। খুব সকাল সকাল আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি, অনেক আপুরাই রিকোয়েস্ট করেন আমার রুটিনগুলো দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যেদিন বাচ্চাদের স্কুল থাকে ওই দিন সকাল থেকে আমি কাজগুলো কিভাবে করি। তো আমি চেষ্টা করেছি একটা ভিডিওর ভিতর আপনাদেরকে সবকিছু দেখানোর জন্য। আর আগের দিন রাতে ইব্রাহিম আর আয়েশার কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখি, বড় দুইজন, ওরাও ঘুম থেকে উঠে ওদের বিছানা গুছিয়ে ফেলে আর ওদের কাপড় চোপড় ওরাই গুছিয়ে রাখে, আমাকে কিছু করতে হয় না। তো ছোটদেরগুলো আমি আগের রাতে গুছিয়ে রাখি যেন ঘুম থেকে উঠলে আর আমাকে কোনো কিছু খুঁজতে না হয়। নামাজ পড়ে আমার রুমের বিছানাটা আমি গুছিয়ে আমি নিচে চলে এসেছি বাচ্চাদের জন্য নাস্তা বানানোর জন্য। 5:30 বাজে ঘুম থেকে উঠতে হয়, তো বাচ্চাদের যেদিন স্কুল আছে আমাকে 5:30 বাজে ঘুম থেকে উঠতে হয়। তো এই ভিডিওটা আমি কয়েকদিন আগে রেকর্ড করে রেখেছিলাম কিন্তু সময়ের অভাবে এডিট করতে পারছিলাম না। বাচ্চাদের জন্য আজকে করেছি ফ্রেঞ্চ টোস্ট আর স্ক্রাম্বল এগ। আর ইব্রাহিম প্রতিদিন সকালে একটা পরোটা খেয়ে যায়, একটা পরোটা পুরোটা খেতে পারে না, 3-4 কামড় দিবে আর কি, তারপরেও সে পরোটা খায়, অন্য কোনো নাস্তা খাবে না ও সকালবেলা। তো ফাতেমা নিচে চলে এসেছে রেডি হয়ে, টাইম হলে বের হয়ে যাব। তো ও যখন স্কুলে যায় তখন কিন্তু বাইরে অন্ধকার থাকে। এই তো আমরা বাস স্টপে চলে এসেছি, তো দেখতে পাচ্ছেন বাইরে কি রকম অন্ধকার। তো ওর বাস স্টপটাও আমাদের বাসার একেবারেই কাছে, বাইরে অন্ধকার থাকে ওই কারণে আমি ওকে নিয়ে আসি, আমি বা আমার হাজবেন্ড ওকে নিয়ে আসে। ও যাওয়ার কিছুক্ষণ পরে আমার মেঝো মেয়ে যাচ্ছে লামিসা। লামিসার জন্য আমি বাস স্টপ পর্যন্ত যেতে হয় না, আমি বাসার সামনে দাঁড়িয়ে থাকলে আমি ওর বাসটা দেখতে পাই। ওই যে দেখা যাচ্ছে লামিসার বাস, একই বাস স্টপে আয়েশা ইব্রাহিম দুইজনেই যায়। তো আয়েশাও নিজে নিজে গিয়ে বাসে উঠে যেতে পারে, শুধু ইব্রাহিমের জন্য আমাকে যেতে হয়। ইব্রাহিম বেশি ছোট, তো ওর প্যারেন্টস লাগে বাসে তোলার সময় আর নামানোর সময়। বাস আসলে যদি দেখে যে প্যারেন্টস নেই তখন বাচ্চা নামায় না, বাসটা বাচ্চা নিয়ে চলে যায়। তো বাচ্চারা যখন সেকেন্ড গ্রেডে উঠে যায় তো তখন আর প্যারেন্টস লাগে না, বাচ্চারা নিজেরা গিয়েই বাসে উঠতে পারে, নেমে বাসে আসতে পারে, বাসা থেকে একেবারেই কাছে। ইব্রাহিমের খুব মন চাচ্ছিল ও বোনকে দিয়ে আসবে বাসে। তো এই তো আমরা বাস স্টপে এসে দাঁড়িয়ে আছি। লামিসা স্কুলে যাওয়ার পরে আয়েশা আর ইব্রাহিম দুজনকে একসাথে ঘুম থেকে তুলি। তো আয়েশা নিজে নিজে রেডি হয়ে যায় আর ইব্রাহিমকে আমি রেডি করে দিই। ভিডিওটা কয়েকদিন আগে করেছিলাম, তখন ওয়েদার অনেক ভালো ছিল, তো আমরা আর গাড়ি নিয়ে যাইনি ইব্রাহিমের জন্য, আমরা জাস্ট হেঁটে চলে গিয়েছি। আমরা ওয়েট করছিলাম এমন টাইমে আমার হাজবেন্ড চলে এসেছে। তো ও যেহেতু বাসায় চলে এসেছে একটু আর্লি, আমার কিছু বাজার করতে হবে, তো আমরা বাস স্টপ থেকে আমরা চলে গিয়েছিলাম কস্কো আর রেস্টুরেন্ট ডিপোতে, কিছু বাজারও করে নিয়ে এসেছি। তো কস্কো থেকে ফোর্স এনেছি আর দুটা হাঁস নিয়ে এসেছি, আর এখানে হচ্ছে দুধ এনেছি, আর এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, তারপর এগুলো হচ্ছে নাগেট, আর এগুলো হচ্ছে চিকেন টেন্ডার, আর এখানে হচ্ছে লিকুইড সোপ, আর এটা হচ্ছে গ্লাস ক্লিনার। তো আমরা এরকম বড় কার্টন নিয়ে আসি, তাহলে বারবার কিনতে হয় না।
বাজার গুছিয়ে আমরা বাইরে যাচ্ছি, একটু সবজি তুলে আনবো আজকে রান্না করার জন্য। আগের ভিডিওগুলো এডিট করতে গেলে কিন্তু খুবই ভালো লাগে, তখন কিন্তু বোঝা যায় না, যখনের ভিডিও তখন এডিট করলে আমার কাছে তেমন একটা সুন্দর লাগে না। যে জিনিসটা আমি সামনে দেখছি ওই জিনিসটাই আমি এডিট করছি, কিন্তু এখন এডিট করতে গিয়ে আমার কাছে আমার ব্যাকইয়ার্ডটা কি সুন্দর লাগছিল। তো এখন আমাদের এখানে অনেক ঠান্ডা পড়ছে, বাগান নষ্ট হয়ে গেছে, গার্ডেনে এসেছি, কিছু সবজি তুলতে হবে, সেগুলো তুলে নিয়ে নিচ্ছি। এর ভেতর কিছু আজকে রান্না করব আর কিছু রেখে দিব। এখান দিয়ে মাঝখান দিয়ে আছে অনেকগুলো, এখান দিয়ে আসো। ঝুমকা নিয়ে বুঝছো, তুমি হা দিও না, ওই যে মোটা বলতেছো না, খুব ভাঙি যাইব। এই যে সিম তুলেছি, এক খাঁচি হয়েছে, এখন কিছু করলাও তুলতে হবে, বড় বড় হয়ে গেছে, এটা ফুল হয়ে গেছে, আরেকটা নিয়ে যাচ্ছি। বরবটি করলা তুলেছি, ড্রাই কিছু বরবটি তুলেছি, আর এখানে হচ্ছে ঝিঙ্গা কি সসিন্দা, না এখানে হচ্ছে ঝিঙ্গা আর সসিন্দা, ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে দুইটা আছে, এইদিকে আছে, এই যে উপরে এগুলো আছে, আর এই যে এদিকেও দেখতে পাচ্ছেন। তো সব তুলে ফেলবো না হলে শক্ত হয়ে যাবে। ওদিকে লাগে যে একটা দেখছিলাম না, এটাই রান্না বান্না শুরু করার আগে আমি আমার ওয়াশিং মেশিনটা একটু অন করে দিচ্ছি, কাপড় চোপড় ওয়াশ হয়ে গেলে তারপর আমি ড্রাইতে দিয়ে দিব, তো রান্না করতে করতে এই কাজটাও হয়ে যাবে। আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন কিন্তু এখনো আমার পেজটি লাইক এবং ফলো করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো, প্লিজ আমার পেজটি লাইক ফলো করে আমার পাশেই থাকবেন। আর অলরেডি যারা আমাকে এত এত সাপোর্ট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঘরের কাজের কিন্তু শেষ নেই, একটার পরে একটা কাজ জমতেই থাকে। তো আজকে আমি বাজার করতে গিয়েছিলাম, এই কারণে আমার দুপুরে অনেকটা টাইম নষ্ট হয়ে গিয়েছিল। বাজার যদি না করতাম ওই টাইমটা হয়তো আমি ঘরে কোনো ক্লিনিং এর কাজ করতাম। আমি ট্রাই করি ক্লিনিং এর কাজগুলো এক একদিন এক একটা করতে, তাহলে অনেক বেশি কাজ একসাথে জমে যায় না। রান্না বান্না করে ফেললে আজকে দুপুরবেলার মতো আমার কাজ শেষ। তো রান্না বান্না করে আমি উপরে চলে যাব, গোসল করে আমি নামাজ পড়ে ফেলবো। বাচ্চারা আসার আগ পর্যন্ত আমার কিছুটা সময় আমার নিজের জন্য থাকে, তো কখনো আমি ওই টাইমটাতে আমি এডিট করি বা আমি রেস্ট করি। সামারে যে কিভাবে সময় চলে যায় সেটা টেরও পাই না। আর বাচ্চাদের স্কুল থাকলে কিন্তু এক দৌড়ের উপর থাকতে হয়। তো একে একে আমি আমার রান্না বান্নাগুলো শেষ করে ফেলেছি। বাচ্চাদের জন্য করেছি চিকেন ফ্রাই, তো আর সসিন্দা ভাজি করেছি, আমার বাচ্চারা সসিন্দা অনেক পছন্দ করে, ওদেরকে আমি ট্রাই করি সব সবজি একটু একটু খাওয়ানোর জন্য। কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওগুলো আপনাদের জন্য রেকর্ড করে রাখি, আমার অনেকগুলো ব্লগ জমা হয়ে গেছে, সময়ের অভাবে ভিডিওগুলো এডিট করতে পারি না, ঘর বাচ্চা সামলিয়ে প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।